আসসালামু আলাইকুম বিয়াস, প্রতিবারের মতন পাখিবাড়ি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের সাথে নতুন কিছু টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিকটি হচ্ছে গিয়ে বাজরিগার পাখিকে কিভাবে ব্রিডিং কোর্স করাবেন, তাই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমরা সাধারণত যেসব পাখি খাঁচায় পালন করে থাকি, বাজরিগার, লাভবার্ড, কোকাটেল, ফিন্স, এসব পাখির জন্য ব্রিডিং কোর্স কিন্তু খুবই জরুরি একটি ব্রিডিং কোর্স। তাই আজকে আপনাদের কিভাবে ব্রিডিং কোর্স করাতে হবে আর কি কি ঔষধ ব্রিডিং কোর্স করানোর জন্য প্রয়োজন সেসব নিয়ে আজকে আলোচনা করব। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আর যারা নতুন যারা আছেন, তারা যারা সাবস্ক্রাইব করেননি, তারা আমার এই পাখিবাড়ি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের পাখিকে ডিম বাচ্চা করানোর এক মাস আগে এই ব্রিডিং কোর্সটি আপনারা করিয়ে নেবেন। যেহেতু অনেক ইউটিউবাররাই আছে যে হরহামেশাই দেখা যায়, কিছু কিছু ভিডিওতে দেখা যায় অনেকগুলো ওষুধের নাম বলে দেয়, অথবা কিছুই ওষুধগুলো আপনারা পরিমাণ মতন কিনে এত টাকা খরচ করে ব্রিডিংগুলো করাতে পারেন না। তাই আমি আপনাদের এমন কিছু সহজ কিছু পদ্ধতি এবং ওষুধের নাম বলে দিব যে আপনারা অতি সহজেই আপনারা হাতের কাছে পেয়ে ফেলবেন খুবই কম দামে। কারণ হচ্ছে গিয়ে বেশি দামে পাখির তো আর ব্রিডিং কোর্স করাতে কেউ যাবে না, তাই আপনাদের স্বল্প মূল্যে আমি ব্রিডিং কোর্স করানোর একটি পদ্ধতি দেখিয়ে দিব। প্রথমে আপনারা ক্যালপ্লেক্স ওষুধটি দিবেন। আপনারা এক লিটার পানিতে 1 মিলি ঔষধ দিয়ে তার পরবর্তীতে প্রত্যেক দিন পানি পরিবর্তন করে নতুন নতুন ঔষধ আপনারা দিবেন। প্রত্যেক দিন নতুন ঔষধ দিবেন, পুরানো ঔষধ এবং পানিগুলো ফেলে দিবেন। তার পরবর্তীতে যেই ওষুধটা দিবেন সেটি হচ্ছে গিয়ে জিন্সবেট। এটাও আপনারা 1 লিটার পানিতে 1 মিলি দিয়ে তার পরবর্তীতে 5 থেকে 6 দিন খাওয়াবেন এবং প্রত্যেক দিন ঔষধ এবং পানি নতুন করে বানিয়ে তার পরবর্তীতে পাখির খাঁচায় দিবেন। আপনারা এর পাশাপাশি রেনাসল ওষুধটিও আপনারা দিতে পারেন পাখিকে। আপনারা 1 লিটার পানিতে রেনাসল 2.5 মিলি দিয়ে তার পরবর্তীতে পাখির কাছে পাখির পানিতে দিতে পারেন। এগুলো কোচ করার পরে আপনারা 4 থেকে 5 দিন অথবা 1 সপ্তাহ ধরে আপনাদের পাখিকে রেস্টে রাখবেন। তার পরবর্তীতে আপনারা ইসেল ওষুধটি আপনারা পাখিকে দিবেন। ইসেল ওষুধটি আপনারা দিবেন 1 লিটার পানিতে 1 মিলি পরিমাণ ইসেল ওষুধটি দিবেন। আপনারা চাইলে এসব পাখির ওষুধগুলো আপনারা চাইলে ইসেল বাদে আপনারা চাইলে যেগুলো ওষুধের নাম বললাম এই ওষুধগুলি আপনারা দৈনিক একটি একটি করেও আপনারা দিতে পারেন। অনেকেই বলে যে এসব ওষুধগুলো আলাদা আলাদা দেওয়ার জন্য, কিন্তু আমি আপনাদের বলবো যে আপনারা ইসেল বাদে আপনারা যে ওষুধগুলোর নাম আমি বললাম সেই ওষুধগুলো দৈনিক একদিন পর পর আপনারা এই ওষুধগুলো আপনারা আপনাদের পাখিকে খেতে দিতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু আমি যে কথাটি আপনাদের কাছে বলবো সেটি হচ্ছে গিয়ে আপনারা প্রতিদিন নতুন পানি নতুন ওষুধ দিবেন। আপনারা কেউ কেউ আবার ভুল করে যাবেন না যে 1 লিটার পানিতে আমি ওষুধটা গুলেছি কিন্তু আজকে না দেই কালকে আবার এই ওষুধটি দিব। কিন্তু এই ওষুধটির যখন ডেট ফেল হয়ে যাবে তখন কিন্তু আপনাদের পাখি খুবই দুর্বল হয়ে যাবে এবং নানান অসুখের মোকাবেলা করবে আপনাদের পাখিগুলো। তাই আমি আপনাদের বলবো আপনাদের শখের পাখিগুলো কিছু টাকার জন্য আপনারা ভয়ঙ্কর বিপদে ফালিয়ে রাখবেন না। তাই আমি আপনাদের বলবো যে ঔষধ এবং পানি প্রতিদিন দৈনিক পাল্টিয়ে পাল্টিয়ে তার পরবর্তীতে আপনারা আপনাদের পাখিকে খেতে দিবেন। আর এই মেডিসিনগুলা পানিগুলো আপনারা সকাল 6টা 7টা বাজে দিবেন এবং আপনাদের বিকেল 5টা বাজে যদি পানি থাকেও তার পরবর্তীতে আপনাদের ওই বাড়তি পানিগুলো আপনারা ফেলে দিবেন। কারণ হচ্ছে কি ওই বাড়তি পানিগুলো আর খাওয়ানো যাবে না। আপনারা আবার দৈনিক যেদিন আপনারা আপনাদের ওই পাখিগুলোকে আপনারা পানি দিবেন তখন আবার নতুন পানি নতুন ঔষধ আপনারা গুলিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝে গেছেন কিভাবে ব্রিডিং কোর্স পাখিকে করাতে হয়। যদি আপনাদের একটু হলেও আপনারা উপকৃত হন আমার এই ভিডিওটি দেখে, তাহলে আমার এই পাখিবাড়ি ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাবেন সাবস্ক্রাইব করে। কারণ আমি এসব পাখি রিলেটেড ভিডিও এবং এসব পাখির সংক্রান্ত বিষয় নিয়ে আমি আলোচনা করি।
তাই আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিলে আমার এই নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে, তাহলে অনায়াসেই আপনারা এই আমার এই ভিডিওগুলোকে পেয়ে ফেলবেন এবং দেখতে পারবেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনারা একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের যদি পাখি রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে আমার এই ভিডিওটি কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে থাকব। আর আপনারা যদি পাখি ও কবুতর বিক্রি করতে চান তাহলে আমার এই পাখিবাড়ি ইউটিউব চ্যানেলে আপনারা পাখি ও বিক্রির অ্যাড দিতে পারবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার মেসেঞ্জার আইডি লিঙ্ক দিয়ে থুব, আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকে চলে যাচ্ছি, কালকে আবার একটি নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবার পাখিগুলোর যত্ন নেবেন, কারণ হচ্ছে গিয়ে এখন বৃষ্টির কাল এসে পড়েছে, বৃষ্টি হচ্ছে বাইরে, অনেক বৃষ্টির আবহাওয়া খারাপ, তাই আপনাদের পাখিগুলোর একটু যত্ন অতি বেশি করবেন। আর যারা যারা ফিঞ্চ পাখি পালেন তাদের যেহেতু মনে করেন ছোট পাখি, অতি সহজেই ঠান্ডা লেগে যেতে পারে যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তার জন্য আপনারা বেশি বেশি পাখির যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।